আজকের এই ভিডিওতে আমরা অ্যারে দিয়ে স্টার্ট করব। তো চলো দেখি আমরা কি করে সিতে অ্যারে ডিক্লেয়ার করা হয়। তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি কি করে অ্যারের যে বেসিক সিনট্যাক্সটা কি হবে। যে ফার্স্টে একটা ডেটা টাইপ, সাপোজ ইন্ট একটা ডেটা টাইপ, তারপর একটা যে কোনো ভেরিয়েবল নেম, লেটস এ এআরআর একটা ভেরিয়েবল নেম, আর তারপর তার সাইজ, সাইজ লেটস এ 2। ওকে, তো এটা হলো বেসিক অ্যারে স্ট্রাকচার। তাহলে কী হলো, একটা ফার্স্টে হলো আমার ডেটা টাইপ, দেন ভেরিয়েবল নেম, দেন ভেতরে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে সাইজ, সাইজ কি 2। 2 যে সাইজটা আমরা দিচ্ছি এটা কি, এটা এটা কি বোঝাবে যে আমি এখানে কটা এলিমেন্ট হোল্ড করতে পারবো, রাইট? কটা, তো 2 মানে এর দুটো পজিশন আছে, তো দুটো পজিশনের মধ্যে আমি দুটো ভ্যালু রাখতে পারবো। তো অ্যারে হলো অ্যাকচুয়ালি একটা সেট অফ নাম্বারস অর সেট অফ ক্যারেক্টার্স অর সেট অফ এনিথিং, রাইট? মিনস আমি এই অ্যারের মধ্যে আমি যদি, যেহেতু আমরা এটা ইন্টিজার টাইপের ডিক্লেয়ার করেছি, সেই জন্য আমরা এখানে মাল্টিপল নাম্বার আমরা এর মধ্যে স্টোর করতে পারবো। আর যদি এটা আমি ক্যারেক্টার যদি করতাম, তাহলে এটা মাল্টিপল ক্যারেক্টার আমরা এর মধ্যে স্টোর করতে পারবো। তো ডেটা টাইপ আমি কালকে বলেছিলাম যে ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, লং, লং এন্ড, ডাবল, অনেক রকম ডেটা টাইপস আছে। তো সেগুলো আমাদের এখানে ডেটা টাইপস ডিক্লেয়ার করতে হবে। তার একটা ভেরিয়েবল নেম দিতে হবে, ভেরিয়েবল নেম যেহেতু আমি কালকে বলেছিলাম যে কোনো হতে পারে, তো আমি এখানে এআরআর নেমও হতে পারে। তো এটা হলো ভেরিয়েবল নেম আর তার পজিশন। তো মানে পজিশন বলতে কটা ভ্যালু আমি, এটা হলো সাইজ, কটা ভ্যালু, কত কতগুলো নাম্বার আমি অ্যারের মধ্যে রাখতে পারবো সেটা এটা ডিফাইন করছে। ওকে, এবারে এইটা কথা অলওয়েজ মনে রাখবে, যখন আমরা এক একটা করে অ্যারে এলিমেন্ট যখন আমরা প্রিন্ট করব বা দেখব, তখন কিন্তু শুরু হবে অলওয়েজ জিরো থেকে। এরকম নয় যে এটা 1, 2, মানে আমার যদি দুটো এলিমেন্ট রাখতে পারছি, মানে ফার্স্ট এলিমেন্টের পজিশন 1 হবে, সেকেন্ড এলিমেন্টের পজিশন 2 হবে, সেটা কিন্তু না। পজিশন অ্যারে এলিমেন্টের অলওয়েজ স্টার্ট হয় জিরো থেকে। ওকে, তো আমরা যখন এলিমেন্ট রাখবো, সাপোজ তুমি এরকম জিনিসটাকে এরকমভাবে ভেবে নিতে পারো যে আমি এই মুহূর্তে আমি আমার এখানে অ্যারে ডিক্লেয়ার, অ্যারে সাইজ ডিক্লেয়ার করেছি কত, 2, রাইট? তো আমি এখানে ছবি একটা ডায়াগ্রাম যতটা সম্ভব কোডে, মানে ডায়াগ্রাম, তো 2 পজিশন যখন, তো আমার দুটো এরকম বক্স তৈরি হবে। ওকে, দুটো বক্স তৈরি হবে, যে দুটো বক্সে আমি এই এক, যেহেতু আমি এখানে সাইজ দিয়েছি 2, তো আমি এক এইখানে দুটো রকম বক্স তৈরি হবে, আর প্রত্যেকটা বক্সে আমি একটা করে নাম্বার রাখতে পারবো। লেটস এখানে আমি একটা জায়গায় 12 রাখলাম, এখানে আমি 11 রাখলাম। ওকে, আমি যদি সাইজ যদি আরও বাড়াতাম, সাপোজ এখানে আমি সাইজ বাড়ালাম 3, সেক্ষেত্রে এখানে আরও একটা বক্স ক্রিয়েট হবে, আর এর মধ্যে ধরো আমি রাখলাম 69। এটা নট নেসেসারি যে আমার এটা প্রত্যেকটা সিকোয়েন্স সেম হতে হবে, মানে 11 পরে 12 রাখতে হবে, 13, মানে 1, 2, 3, 4, আমি যে কোনো নাম্বার আমি রাখতে পারি, যে কোনো রকম নাম্বার বা যে কোনো রকম ক্যারেক্টার আমি এর মধ্যে রাখতে পারি। অলরাইট, তো এরকমভাবে আমার এক একটা করে বক্স তৈরি হবে। আর কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয় যে এই বক্সের যে পজিশন সেটা এইগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা পজিশন হিসেবে ডিনোট করা হবে, রাইট? যখন এগুলো পজিশন হিসেবে ডিফাইন করা হবে, তাহলে ফার্স্ট এই যে পজিশনটা, এর তো কোনো কোনো ভ্যালু থাকবে, সেটা হলো 0। নেক্সট যে পজিশনটা, তার কী ভ্যালু, সেটা হলো 1। তার নেক্সট যে পজিশনটা, সেটার ভ্যালু হলো 2। তো এখানে যদি আমি, যদি এর সাইজটা যদি আমি 4 করি, সেক্ষেত্রে আমার আর একটা বক্স তৈরি হবে, যার মধ্যে আমি আর একটা ভ্যালু দিতে পারি, যার ভ্যালু কী হবে, না, যার পজিশনের ভ্যালু হলো 3। তো আমি যদি কোনো একটা পার্টিকুলার বক্স থেকে কোনো পার্টিকুলার ভ্যালু যদি আমি নিতে হয়, তখন আমি কি পজিশন ধরে ধরে কল করব। মানে আমি যদি 45 ভ্যালুটাকে তুলতে চাই, তাহলে আমি কাক কীরকম কল করব, না, অ্যারে আন্ডারস্কোর নেম 3। ওকে, তাহলে এর ভ্যালুটা কিন্তু হবে 45, সেটাই কিন্তু প্রিন্ট করবে। ওকে, আমি এই দুটো রেখে, এই দুটো লাইন আমি রেখে দিচ্ছি, এই দুটো লাইন বুঝ তোমাদের তাহলে বোঝাতে সুবিধা হবে। এটা হলো আমার একটা
অ্যারে ডিক্লেয়ার করলাম। এবার অ্যারে ডিক্লেয়ার যখন করলাম, আমি অ্যারের মধ্যে তো আমি আমাকে কিছু ভ্যালু পাঠাতে হবে। চলো এবার ভ্যালু পাঠানো যাক। তাহলে আমি কী করে ভ্যালু পাঠাবো? শোনো, আমি একেবারে কালকে তোমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর শিখিয়েছিলাম, তো আমি একেবারে অ্যাসাইনমেন্ট এখানে করেই দেখাচ্ছি। তো আমার চারটে আছে, তো আমি একটা 11 দিলাম, একটা 12 দিলাম, 69 দিলাম, 45। দেখো আমি এইখানকার অনুযায়ী আমি বসেছি, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এবার আমি কি করব, আমাকে তাহলে এই পার্টিকুলার 11টা বা এই পার্টিকুলার 12, 60, 45 পেতে যদি আমাকে দেখতে হয়, যদি আমার পেতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? তো কালকে আমি দেখেছিলাম যে আমাদের কাছে একটা প্রিন্টএফ বলে ফাংশন আছে, যে কিনা প্রিন্ট করতে পারে ভ্যালু। তো চলো আজকে সেই প্রিন্টএফ ফাংশনটা আবার একবার ইউজ করি। তো আমার যে পার্সারটা কি বলেছিলাম, যে কোনো ইন্টিজার ভ্যালুকে পার্স করতে গেলে পার্সেন্ট ডি ইউজ হয়। আর আমি কাকে প্রিন্ট করবো এই মুহূর্তে? এই 4 নম্বর, তাই তো? তাহলে যখন এটা 4 নম্বর ভ্যালু মানে 45 প্রিন্ট করব, তাহলে আমার পজিশানটা কি, তার 45 ভ্যালুর পজিশান কি? নট 4 বাট 3, রাইট? তাহলে আমি কি করব, এখানে অ্যারে আন্ডারস্কোর নেম 3, আমি 3 দিলাম। ওকে, এবার দেখা যাক প্রিন্ট করে এটা কি দেখায়। না, 45। অলরাইট, দেখো থার্ড পজিশানটা বার করলো। এবারে আমরা সেকেন্ড পজিশান বার করি। সেকেন্ড পজিশানে 69 হওয়া উচিত, তো সেকেন্ড পজিশান কত? না, 69, রাইট? তো এরমভাবে আমাকে পজিশান এক একটা করে বার হতে পারে। অ্যারে এলিমেন্টের এটাই সুবিধা, যে আমাকে প্রত্যেকটা, আমি যদি 11 ভ্যালুটা পেতে চাই, তাহলে আমি কী করতে হবে, এখানে অ্যারে সাইজটা কত দিতে হবে? 0। তাহলে দেখো 11 ভ্যালু আসছে। ওকে, তো অ্যারে এরমভাবেই কাজ করে। আমরা পরবর্তীকালে তোমাকে দেখাও, দেখবো আমরা যে এইগুলোকে আমরা এরকম স্ট্যাটিক্যালি, মানে আমি এখানে দেখো 0, 1, 2, 3 এরকমভাবে স্ট্যাটিক্যালি ভ্যালু পুট করছে, রাইট? তাতে এই স্ট্যাটিক্যালি যেহেতু আমি ভ্যালু পুট করছি, তাতে অসুবিধা হচ্ছে কি, আমাকে প্রত্যেকবারই এটাকে আমাকে স্ট্যাটিক্যালি ভ্যালু পুট করতে হবে। তোমাকে প্রোগ্রামের মধ্যে ঢুকতে হবে, ঢুকে তোমাকে যদি ওই পার্টিকুলার পজিশন থেকে তোমাকে ভ্যালু বার করতে হয়, তাহলে তোমাকে এই একটা স্ট্যাটিক্যালি তোমার প্রোগ্রামিংয়ের কোড তোমাকে চেঞ্জ করতে হবে, যেটা করাটা খুব একটা ভ্যালিডও নয়, আবার খুব একটা কনভিনিয়েন্টও হবে না। সেক্ষেত্রে তোমাকে এটাকে ডাইনামিক্যালি কী করে বার করা যায় সেটা দেখানো হবে, আর তার জন্য আমাদের ম্যাক্সিমাম ফর লুপ ইউজ হবে। আমি এই ভিডিওর, কালকের ভিডিওটা অনেক লেংদি হয়ে গেছিলো, সো আই ডোন্ট ওয়ান্ট টু মেক দিস ভিডিও দ্যাট লং। তো আমি আজকে শুধু অ্যারে, তোমার এই 1-ডাইমেনশনাল অ্যারে, এটা যেহেতু আমি একটা ডাইমেনশন ক্রিয়েট করে দেখালাম কী করে অ্যাক্সেস করতে হয়, সো তোমাকে দেখালাম যে এই একটা ডাইমেনশন দিয়ে কী করে পাওয়া যায়। আমি তোমাদের 2-ডাইমেনশনাল অ্যারেও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমার স্ট্যাটিক্যালি তোমরা ইউজ করতে পারো, যে 2-ডাইমেনশনাল অ্যারে তো তুমি ভ্যালু ট্র্যাভার্স করবে কী করে, বা ভ্যালু কীভাবে পেতে পারো। তো অ্যারে, সিএ অ্যারে নাথিং ব্যাট অ্যারে অফ অ্যারে। ওকে, তো সাপোজ এটা 3 হয়েছে, আমি বেশ এটা আমি একটা 5 এলিমেন্টের ভ্যালু নিলাম। ওকে, তো এটাকে যদি এটাকে একটু ছোটো করে দিই, বেশি বড় হয়ে যাচ্ছে, 2 আর 3। হ্যাঁ, এবার দেখো এই এটা এটা যদি একটা জিনিস তোমাদের আগে দেখিয়ে রাখি, এখানে আমি 2 অ্যারে সাইজ আমি 2 ডিফাইন করেছি, তার মানে কি 0, 1 আছে আমার কাছে, 2 আর 3 নেই, রাইট? 2 আর 3 নেই, কিন্তু আমি কী করছি, 4টে ভ্যালু পাস করানোর চেষ্টা করছি। ওকে, কিন্তু আমার, আমি যদি 0 কল করি তাহলে এখানে 11 দেখাবে, যদি আমি 1 যদি কল করি তাহলেও 12 দেখাবে, কিন্তু আমি যদি 3 কল করি, আমার কাছে এখানে 3 ভ্যালু আছে, কিন্তু আমার কাছে কিন্তু থার্ড এলিমেন্ট, থার্ড সাইজ কিন্তু আমি নিইনি, তাহলে আমাকে গিয়ে দেখাবে অবশ্যই এখানে একটা তোমাকে গার্বেজ ভ্যালু দেখাবে। ওকে, ইটস আ গার্বেজ ভ্যালু, এটা মেমোরি থেকে কোনো অ্যালোকেশন থেকে কোনোভাবে ভ্যালু তুলে আছে, এটার কোনো এক্সিস্টেন্স নেই। তো তো তোমার, তুমি সাইজের মধ্যে, তুমি সাইজ অনুযায়ী ভ্যালু অ্যাসাইন করবে, সাইজের বেশি ভ্যালু অ্যাসাইন যদি তুমি করে থাকো, তাহলে তোমাকে গার্বেজ ভ্যালু রিটার্ন করবে। ওকে, তো এটা যেহেতু 2 এলিমেন্ট আছে, তো আমি এখানে 2 দিলাম, 11, 12,
এবারে যদি আমি এটাকে টু যদি তাহলেও গার্বেজ ভ্যালু রিটার্ন করবে বিকজ এখানে টু এর বেশি কোনো এলিমেন্ট আসতে পারে না, তাহলে আমাকে কী করতে হবে, এই ভ্যালুটা পেতে গেলে আমাকে ওয়ান অব্দি যেতে হবে, জিরো ওয়ান, রাইট? টুয়েলভ ভ্যালু পাচ্ছি। এবারে মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি আমি ক্রিয়েট করতে চাই সিতে, তাহলে যেটা আমাকে করতে হবে সেটা হলো আমাকে অ্যারে অফ অ্যারে, মিনস সিতে বেসিক্যালি মাল্টি ডাইমেনশনাল অ্যারে অফ অ্যারে, অ্যারে অফ অ্যারে কী রকমভাবে হবে, এখানে কমা দিয়ে আরও একটা অ্যারে তুমি ক্রিয়েট করতে পারো। তো 84 দিলাম, 94। তো এইখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এই একটা আমার অ্যারে এলিমেন্ট, এই আর একটা অ্যারে এলিমেন্ট, রাইট? এইটা ভালো করে তুমি দেখো, এই টোটাল অ্যারে অফ অ্যারে মানে এই দুটো অ্যারে কিন্তু আর একটা অ্যারের মধ্যে রয়েছে, রাইট? তার মানে আমার কাছে এখন দুটো অ্যারে আছে, ওকে? তার মধ্যে আমার কটা আছে, তো দুটো, আমি দুটো অ্যারের মধ্যে আবার আমি দুটো অ্যারে নিয়েছি, ওকে? এবারে এইটা এই পজিশন, এই টোটাল পজিশনটা দেখো আমাকে জিরো, আর এই পজিশন টোটাল পজিশনটা দেখো ওয়ান, রাইট? তাহলে যদি আমাকে এই ভ্যালুটা নিয়ে আসতে হয়, তা আমার এই যে পার্টিকুলার পজিশন যেখানে 11-12 আছে এটা কত হবে, জিরো। আর এই যে 94-94 যেখানে আছে এটার পজিশন কত হবে, ওয়ান, রাইট? এরা 11-12 এরা কোনো ইন্ডিভিজুয়াল অ্যারে হলেও, 84-94 ইন্ডিভিজুয়াল অ্যারে হলেও এরা কিন্তু এক একটা অ্যারে এলিমেন্ট, এটা এরা এদের পজিশন জিরো, এদের পজিশন ওয়ান, মানে তোমার এই টোটালটাকে পেতে গেলে আমাকে জিরো দিয়ে স্টার্ট করতে হবে, আর এটাকে পেতে গেলে আমাকে ওয়ান দিয়ে পেতে হবে, তাই না? কারণ সরি, এটাকে জিরো দিয়ে পেতে হবে, কারণ দেখো এটা জিরো, আবার অ্যারের মধ্যে ফার্স্ট এলিমেন্ট কত, জিরো। তো আমি যদি 11 আমাকে এখন পেতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, যে আমাকে দুটো অ্যারে ডিফাইন এখানে দিতে হবে, জিরো ফর দিস, ফর এন্টার দিস অ্যারে অ্যান্ড তার ফার্স্ট পজিশন মানে 11 পজিশন, ফার্স্ট পজিশন কী বলেছিলাম যে জিরো হবে, তো এই জিরো, তাহলে ফার্স্ট পজিশন আমার কত, 11 পেতে গেলে আমাকে জিরো জিরো হতে হবে। এবার ধরো আমি 12 যদি পেতে চাই, তাহলে 12 পেতে গেলে কী করতে হবে, এই অ্যারেটার ফার্স্ট আমার অ্যারে, তাই তো? তার মানে জিরো, এই অ্যারেটার মধ্যে এইটার পজিশন কত, ওয়ান, সেক্ষেত্রে আমাকে এখানে ওয়ান লিখতে হবে, তাহলে আমি 12 পাবো। তাহলে তোমরা একটু বুদ্ধি করে বলো, এইটা এই যে এন্টার অ্যারে, এই এন্টার অ্যারের পজিশন কত, ওয়ান, তাহলে আমার ফার্স্ট যেটা লিখতে হবে ওয়ান, এই ওয়ানের মধ্যে ওয়ান্থ পজিশন কোনটা, মানে আমি অ্যারেতে তো জিরো ওয়ান, ওয়ান পজিশন কোনটা, এইটা, রাইট? তাহলে আমি ওয়ান লিখেছি, এর কত ভ্যালু দেবে, 94, এই ভ্যালুটা পেতে গেলে আমাকে কী করতে হবে, রাইট, তোমরা ঠিকই ধরেছ, আমাকে জিরো লিখতে হবে, যদি জিরো লিখি তাহলে এই ভ্যালুটা 84। তো এরকমভাবে যদি আমার একটা থার্ড পজিশন ও থার্ড অ্যারে এলিমেন্ট যদি আমাকে থার্ড ডাইমেনশনাল ডাইমেনশন যদি আমাকে আনতে হয়, তাহলে আমাকে আবার একটা এরকম এলিমেন্ট এর মধ্যে আমাকে আবার কিছু পাঠাতে হবে, রাইট? আমি তো সেইটুকু আমি তোমাদের এক্সারসাইজের জন্য ছেড়ে রেখে দিচ্ছি, তোমরাই করো। আমি এইখানেই ভিডিওটা শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের আমি ইফ, ওয়াইল আর ফর লুপের কনসেপ্টটা বোঝাবো, এইখানে আমি বোঝাতে চাইছি না, কারণ সেক্ষেত্রে এটা বিশাল বড় হয়ে যাবে। সেখানে আমি বুঝিয়ে দেবো কী করে আমি অ্যারেগুলোকে ডাইনামিক্যালি অ্যাক্সেস করতে পারবো আর ডাইনামিক্যালি পেতে পারবো, ওকে? মানে আমরা ফর লুপ করি, এখানে দেখো আমি স্ট্যাটিক্যালি 10 10 লিখছি, যেখানে এগুলোকে আমি ডাইনামিক্যালি কী করে এর মধ্যে ভ্যালু আমি মানে এই সাইজগুলোকে আমি কীভাবে আমি সাইজের ভ্যালুগুলোকে আমি কী করে ডাইনামিক্যালি পাঠাবো সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, অ্যালং উইথ ফর অ্যান্ড ইফ অ্যান্ড ওয়াইল লুপ। আজকে এইটুকুই, যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ রিয়েলি ওয়ান্ট দেন ইউ ক্যান সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ভিডিও।